ভয় পেয়ে যায় যে সাপ কামড়ালে কি হবে, এর পরেরটা কি করব না করব। আমি বলি যে ভয় পাবেন না, ভয়ই হচ্ছে আসল মৃত্যুর কারণ। আপনারা যতটা পারবেন শান্তভাবে থাকার চেষ্টা করবেন এবং আশেপাশ থেকে কারোর কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন। সাপ নিয়ে নানামিত, ফলে সাপ দেখলেই মেরে ফেলার চেষ্টা করেন অনেকে, এর ফলে প্রভাব পড়ে বাস্তুতন্ত্রে। সাপ নিয়ে নানা ভীতি এবং মিথ কাটাতে সচেতনতা শিবির হয়ে গেল হুগলির ব্যান্ডেলের উদ্যোক্তা একটি স্থানীয় ক্লাব। সাপ নিয়ে নানামিত, ফলে সাপ দেখলেই মেরে ফেলার চেষ্টা করেন অনেকে, এর ফলে প্রভাব পড়ে বাস্তুতন্ত্রে। সাপ নিয়ে নানা ভিত্তি এবং মিথ কাটাতে সচেতনতা শিবির হয়ে গেল হুগলির ব্যান্ডেলে উদ্যোক্তা স্থানীয় একটি ক্লাব। রবিবার ছিল বিশ্ব সর্প দিবস, সেই উপলক্ষে ব্যান্ডেলের বালির মোড়ে সাপ নিয়ে ওই শিবির করা হয়েছিল এবং সেই শিবিরে ছিল কালাচ, বালিবোরা ইত্যাদি ধরনের বিভিন্ন রকমের সাপ। সেখানে পরিবেশ প্রেমীরা বুঝিয়ে দিয়েছিলেন যে কেন সাপ মারা উচিত নয়। সম্প্রতি দেখা গিয়েছে হুগলি জেলায় সরস্বতী নদীর তীরবর্তী এলাকায় কালাচের মতো বিষধর সাপের উপদ্রব বাড়ছে। সেই কালাচের চরিত্র এবং প্রকৃতি ব্যাখ্যা করে পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমীরা এটাও বোঝান যে সাপে কামড়ালে ওঝা নয়, দ্রুত যেতে হবে হাসপাতালে। তারা সাপে কামড়ালে আতঙ্কিত হতেও নিষেধ করেছেন। সাপে ভয় পান না এমন মানুষ সাধারণত দেখাই যায় না। আবার সাপ নিয়ে অনেকে অনেক কথা লোকমুখে প্রচলিত রয়েছে, কিন্তু সাপকে মেরে ফেলা একেবারেই ভালো নয়, এর ফলে পরিবেশের বাস্তুতন্ত্রের প্রভাব পড়ে। সাপ নিয়ে সেই ভীতি বা ধারণা কাটালেই নয়া উদ্যোগ নিল ব্যান্ডেলের অন্বেষা কুইজ ক্লাব। আর পরিবেশে সবার বাঁচার অধিকার আছে একথা জানাতেই শিবিরের আয়োজন করা হয়। সাপের ভয় কাটাতে নয়া উদ্যোগ ব্যান্ডেলে, নয়া উদ্যোগ নিল ব্যান্ডেলের অন্বেষা কুইজ ক্লাব। সাপ সম্পর্কে পাঠ দেওয়া হয় পড়ুয়াদের। সাপে ভয় পান না এমন সাধারণ মানুষ দেখায় যায় না। আবার দুধ কলা দিয়ে সাপ পুজো করা এবং সাপ নিয়ে অনেক অলৌকিক গল্প কাহিনী প্রচলিত রয়েছে লোকমুখে। আবার ভয়ের চোটে অনেকে সাপ দেখলে তাকে মেরে ফেলার চেষ্টা করেন, কিন্তু এর ফলে পরিবেশের ক্ষতি হয়, পরিবেশের বাস্তুতন্ত্রে প্রভাব পড়ে। সাপ নিয়ে সেই ভীতি ধারণা কাটাতে নয়া উদ্যোগ নিল ব্যান্ডেলের অন্বেষা কুইজ ক্লাব। পরিবেশ সবার বাঁচার উদ্দেশ্য রয়েছে এবং অধিকার রয়েছে একথা জানাতেই শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব সর্প দিবস উপলক্ষে বালির মোড়ে মুক্ত মঞ্চে সাপ নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির করা হয়। সৌমেন ঘোষাল, উজ্জ্বল কান্তি সরকাররা কালাচ এবং বালিপোড়া সাপ নিয়ে সেই ছাত্রছাত্রীদের দেখান এবং বুঝিয়ে দেন কেন সাপ মারা উচিত নয়। এদিকে কালাচ সাপের উপদ্রব বাড়ছে হুগলি সরস্বতী নদী এলাকায় এবং সেই বিষধর কালাচ সাপ দেখিয়ে চরিত্র প্রকৃতি এবং ব্যাখ্যা করা হয়। অন্যদিকে বালিপোড়া একটি নির্বিষ সাপ, সেই সাপ নিয়েও ভ্রান্ত ধারণা আছে। এই পড়ুয়াদের হাতে সেই সাপ তুলে দেওয়া হয় এবং এই ধারণা ভাঙার চেষ্টা করেন তারা। এদিকে জ্যান্ত সাপ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তবে কালাচের মতে বিষধর সাপ কখনোই প্রশিক্ষণে ছাড়া দেওয়া এবং তা নিয়ে উচিত নয়, তা জানায় উজ্জ্বল কান্তি সরকার। সৌমেন ঘোষাল জানান যে সাপে কামড়ালে ওঝার ডাকা থেকেও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং সাপের প্রতি ভয়ে অনেকেরই মৃত্যু হয়। পরিবেশে অনেকে কীট পতঙ্গ রয়েছে, কামড়ালে আমাদের ততটা ভয় লাগে না, কিন্তু সাপে কামড়েছে শুনলে আতঙ্কিত হয়ে পড়ি। তাই সেই সময় একেবারে ভয় না পেয়ে সময়ে চিকিৎসককে দেখানো এবং হাসপাতালে যাওয়া উচিত এবং মৃত্যুর ভয় তার তাহলে আর থাকে না। সত্যি কথা বলতে কি, সাপ নিয়ে আমাদের সচেতনতার এত অভাব যে সাপ দেখলেই ভয়ে আমরা সেগুলোকে প্রথমেই পেটাতে শুরু করি, প্রথমেই মেরে ফেলি। আমাদের দরকার হচ্ছে সাপ সম্পর্কে সচেতনতা তৈরি করা, তাদেরকে জানা। এই দেখুন, আমি আলতো করে ওকে ধরে আছি, ও কত দেখুন, মানে দেখুন ইচ্ছা মতো আমি হাত নাড়ছি, একটু আলতো করে ধরতে হবে যাতে করে ভয় না পায়। এছাড়া প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় যে সাপ কামড়ালে কি হবে, এর পরেরটা কি করব না করব। আমি বলি যে ভয় পাবেন না, ভয়ই হচ্ছে আসল মৃত্যুর কারণ। আপনারা যতটা পারবেন শান্তভাবে থাকার চেষ্টা করবেন এবং আশেপাশ থেকে কারোর কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হসপিটালাইজ হন এবং সেখানে ডাক্তারের চিকিৎসা।